নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পাইপ এবং খ্রিস্টান মানে নল এবং চৌবাচ্চার হায়ার স্কিল লেভেল কোশ্চেন থেকে। তা আমরা এর আগের দিন পর্যন্ত নল এবং চৌবাচ্চার বেসিক লেভেল কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব এর হায়ার স্কিল লেভেল কোশ্চেন নিয়ে। তা আপনারা অবশ্যই যারা থাম্বনেল দেখেছেন, থাম্বনেলের যে বইটা আপনাদের দেখানো হয়েছে তা সেই বইটাই যে কোশ্চেনগুলো ইয়ার এন্ডিং এবং যে কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা রাখছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা মক পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 10টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 5, যেটা এসএসসি 2007 এসেছিল। কোশ্চেনটা ইংরেজিতে দেওয়া আছে, আপনাদের কোনো অসুবিধা নেই, আমি সম্পূর্ণটা বাংলা অনুবাদ করে দেবো। আশা করছি আপনাদের কোশ্চেন অ্যান্সার করতে খুবই সুবিধা হবে। তো চলুন দেখি কোশ্চেনে কি বলা আছে। এ খ্রিস্টান হ্যাজ 3 পাইপস এ বি অ্যান্ড সি। তাহলে একটা চৌবাচ্চা আছে, তার মধ্যে 3টে পাইপ আছে এ বি সি নামের। পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল ইট ইন 3 এবং 4 আওয়ার্স রেসপেক্টিভলি। তাহলে পাইপ এ 3 ঘন্টা এবং পাইপ বি 4 ঘন্টায় সেই চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারে। হোয়াইল পাইপ সি ক্যান এমটি দ্য কমপ্লিটলি ফিল্ড ক্রিস্টান ইন 1 আওয়ার। তাহলে সি পাইপটা কি করে, সম্পূর্ণ ওই ভর্তি ট্যাঙ্কিটাকে বা ভর্তি চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করে। ইফ দ্য পাইপস আর ওপেন্ড ইন অর্ডার অ্যাট 3 PM, 4 PM, and 5 PM। তাহলে পাইপগুলো যদি খোলা হয় প্রথমটা 3টের সময়, সেকেন্ড পাইপটা মানে বি পাইপটা 4টের সময় এবং সি পাইপটা 5টার সময় রেসপেক্টিভলি, অ্যাট হোয়াট টাইম উইল দ্য ক্রিস্টান বি এমটি। তাহলে কত সময় পর সেই চৌবাচ্চাটি খালি হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করে নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো আপনারা সবাই এই কোশ্চেনের ক্যালকুলেশন করা শুরু করুন, দরকার হলে আপনারা ভিডিওটা পজ করে আপনারা ক্যালকুলেশন করে নেন, তারপরে আমাদের উত্তরের সাথে উত্তর মেলান। আশা করছি আপনাদের সবার উত্তর সঠিক হবে। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। লেট দ্য খ্রিস্টান গেট এমটিড ইন এম আওয়ার্স আফটার 3 PM। তাহলে ওয়ার্ক ডান বাই এ ইন আওয়ার্স, বি ইন এম মাইনাস 1 আওয়ার্স মানে এম ইন এ ইন এম আওয়ার্স আর বি ইন এম মাইনাস 1 আওয়ার্স। কেন না 3টের পরে সেটা 4টে খোলা হয়েছিল। তাহলে অ্যান্ড সি এম মাইনাস 2, তাহলে 3টের পরে আরও 2 ঘন্টা 5টা, তাহলে সেটা এম মাইনাস 2 ধরেছি ইজ ইকুয়াল টু 0। তাহলে এম ডিভাইড বাই 3 + m - 1 / 4 - m - 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করেছি এম ইজ ইকুয়াল টু 4 hours and 12 minutes। তাহলে 4 hours 12 মিনিটের সাথে আমরা যদি 3 PM আমরা যোগ করে দিই তাহলে সেটা হয় 7:12 PM। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান বি 5 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেয়ার আর 7 পাইপ অ্যাটাচ উইথ এ ট্যাঙ্ক, আউট অফ হুইচ সাম আর ইনলেটস অ্যান্ড সাম আর আউটলেটস। একটা চৌবাচ্চার 7টা নল আছে এবং 7টা নলের মধ্যে কিছু আছে ইনলেট মানে যেটা দিয়ে আপনাদের জল প্রবেশ করে, আর আরেক কিছু আছে আউটলেট যেটা দিয়ে জল বেরোয়। তাহলে বার্লি ইনলেট ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 10 আওয়ার্স। তাহলে ইনলেট যেগুলো আছে তা সেটা কি করে না 10 আওয়ার্সে সেই ট্যাঙ্কিটাকে ভর্তি করে। অ্যান্ড এভরি আউটলেট ক্যান এমটি দ্য ট্যাঙ্ক ইন 15 আওয়ার্স।
এবং প্রত্যেকটা আউটলেট যেটা দিয়ে জল বের হয় সেটা ট্যাঙ্কিটাকে খালি করে 15 ঘন্টায়। তাহলে হুইন অল দ্য পাইপস আর ওপেন সাইমালটেনিয়াসলি, যখন প্রত্যেকটা পাইপ যদি খোলা থাকে, দ্য ট্যাঙ্ক ইজ ফিল আপ ইন 2 and 8/11 hours, তাহলে ট্যাঙ্কিটা 2:08 ফিল আপ হয়ে যায়। তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ ইনলেট অ্যান্ড আউটলেটস পাইপস, তাহলে আমাদের কতগুলো প্রবেশদ্বার এবং কতগুলো বহিষ্করণ দ্বার ছিল সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনাদের এখানে 4টে অপশান দেওয়া আছে, যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনারা খাতায় ক্যালকুলেশন করে নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট নাম্বার অফ আপডেট ইজ ইকুয়াল টু এক্স, তাহলে নাম্বার অফ ইনলেট 7 - x, তাহলে টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক হোয়েন অল দ্য পাইপস আর ওপেন 3/11 hours, তাহলে পার্ট অফ ট্যাঙ্ক ফিল ইন 1 hour হোয়েন অল দ্য পাইপস আর ওপেন ইজ ইকুয়াল টু 11/30 hours, তাহলে 7 - x/10 - x/15 ইজ ইকুয়াল টু 11/30। আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যারা এই কোশ্চেনের এই পার্টটা যারা করতে পেরেছেন তারা খুব তাড়াতাড়ি অ্যান্সারে পৌঁছাবেন। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বার করেছি 2, তাহলে হেন্স নাম্বার অফ আউটলেট 2 and নাম্বার অফ ইনলেট 7 - 2 ইজ ইকুয়াল টু 5। তাহলে 9 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান এ 5 and 2, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর প্রশ্ন আপনাদের হোম টাস্কের প্রশ্ন ছিল, তো চলুন দেখে নেব কি জানতে চাওয়া হয়েছে। এ ট্যাপ হ্যাভিং ডায়ামিটার ডি ক্যান এমটি এ ট্যাঙ্ক ইন 30 মিনিটস, তাহলে একটা ট্যাপ আছে যার ডায়ামিটারটা এখানে ডি বলে উল্লেখ করা আছে, তা সে এমটি করে একটা ট্যাঙ্ক সেটা কত না 40 মিনিটে। হাউ লং অ্যানাদার ট্যাঙ্ক হ্যাভিং ডায়ামিটার টু ডি, মানে আরেকটা আছে, হাউ লং অ্যানাদার ট্যাপ হ্যাভিং ডায়ামিটার টু ডি টেক টু এমটি দ্য সেম ট্যাঙ্ক, তার মানে আমাকে বলেছে যে আরেকটা ট্যাপ আছে যেটা ডায়ামিটার কত না 2D, সেটা কতক্ষণ সময় নেবে সেই ট্যাঙ্কটাকে খালি করতে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর আশা করছি সবাই নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তাহলে হোয়েন ডায়ামিটার ইজ ডাবলড এরিয়া উইল বি 4 times ইফ ইট উইল ওয়ার্ক 4 times ফাস্টার, তাহলে হেন্স রিকোয়ার টাইম টেকেন 40 × 1/4 ইজ ইকাল টু 10 মিনিট। তা 10 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ডায়ামিটার যদি ডাবল হয় তাহলে এরিয়া হয় 4 গুণ, তা সেটাই এখানে ক্যালকুলেশনে বোঝানো হয়েছে। তাহলে 10 নম্বর প্রশ্নে যারা উত্তর অপশান সি করেছেন তাদের সবার উত্তর সঠিক, এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন পুরস্কার বিতরণের জন্য বা পুরস্কার গ্রহণ করার জন্য। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। 11 নম্বর প্রশ্ন, 3 taps এ বি অ্যান্ড সি ফিল এ ট্যাঙ্ক ইন 20 মিনিটস 15 মিনিটস অ্যান্ড 12 মিনিটস রেসপেক্টিভলি, তার মানে 3টে ট্যাপ আছে, এ নামক, বি নামক, সি নামক, তাহলে সেটা ট্যাঙ্ক এ ভর্তি করে 20 মিনিটে, বি করে 15 মিনিটে এবং সি করে 12 মিনিটে। ইফ অল দ্য ট্যাপস আর ওপেন সাইমালটেনিয়াসলি, তাহলে যদি সবকটা ট্যাপ সাইমালটেনিয়াসলি ওপেন করা হয় তাহলে হাউ লং উইল দে টেক টু ফিল 40% অফ দ্য ড্রাম, তাহলে কতক্ষণ সময় তারা 40% সেই ড্রামটার 40% ভর্তি করতে পারবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 11 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করে পোস্ট করুন বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তাহলে পার্ট অফ ট্যাঙ্ক ফিল্ড ইন 1 মিনিট ইজ ইকুয়াল টু এ কমা বি কমা সি সমান সমান কি হবে 1/20 + 1/15 + 1/12 ইজ ইকুয়াল টু 1/5, তাহলে টাইম টেকেন বাই এ বি অ্যান্ড সি টু ফিল দ্য ট্যাঙ্ক ইজ ইকুয়াল 5 মিনিট, তাহলে টাইম টেকেন বাই এ বি অ্যান্ড সি টু ফিল 40% অফ দ্য ট্যাঙ্ক ইজ ইকুয়াল টু 40% অফ 5 ইজ ইকুয়াল টু 2 মিনিট। তা 11 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর প্রশ্নে চলে আসছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্যাপস এ বি অ্যান্ড সি আর অ্যাটাচ উইথ এ ট্যাঙ্ক অ্যান্ড ভেলোসিটি অফ ওয়াটার কামিং থ্রু দেম আর 42 L/h, 56 L/h অ্যান্ড 48 L/h রেসপেক্টিভলি, তাহলে কি বলেছে, ট্যাপ এ বি সি একটা ট্যাঙ্কের সাথে অ্যাটাচ করা আছে এবং জলের ভেলোসিটি যেটা আসছে সেটা হচ্ছে 42 L/h, সেটা এতে, তারপরে 56 L/h সেটা বিতে,
এবং 48 লিটার পার আওয়ারে সেটা সিটে। এ বি আওয়ার ইনলেট অ্যান্ড সি ইজ আউটলেট। এ বলেছে এ এবং বি সেটা ইনলেট বা ইনলেট আসে সেখান দিয়ে জল প্রবেশ করে, আর সি বলেছে আউটলেট যেটা দিয়ে জল বেরিয়ে যায়। ইফ অল দ্য ট্যাপস আর ওপেন সাইমালটেনিয়াসলি, যদি সবগুলো ট্যাপ সাইমালটেনিয়াসলি একই সাথে ওপেন করা হয় তাহলে ট্যাঙ্ক ইজ ফিল্ড ইন 16 আওয়ার্স, তাহলে ট্যাঙ্কটা 16 ঘন্টায় ভর্তি হয়। তাহলে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, তাহলে ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত সেটা আমাদের বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 12 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে কোয়ান্টিটি অফ ওয়াটার ফিল্ড ইন ট্যাঙ্ক ইন 1 আওয়ার ইজ ইকুয়াল টু 42 + 56 - 48 ইজ ইকুয়াল টু 50 লিটার। তাহলে কোয়ান্টিটি অফ ওয়াটার ফিল্ড ইন 16 আওয়ার্স ইজ ইকুয়াল টু 16 × 50 ইজ ইকুয়াল টু 800 লিটার। তাহলে হেন্স ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক ইজ ইকুয়াল টু 800 লিটার। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 13। 13 নম্বর প্রশ্নে চলে এসেছি, টু ট্যাপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 15 মিনিটস অ্যান্ড 20 মিনিটস রেসপেক্টিভলি। তাহলে এ এবং বি দুটো ট্যাপ আছে, সেটা একটা ট্যাঙ্কে এ পারে 25 মিনিটে ভর্তি করতে আর বি পারে 20 মিনিটে সেটাকে ভর্তি করতে। বাট ট্যাপস আর নট ওপেন প্রপারলি, তাহলে ট্যাপগুলো ঠিক মতোভাবে খোলা নেই। সো দ্য ট্যাপ এ অ্যান্ড বি অ্যালাউ 5/6 অ্যান্ড 3/2/3 পার্ট অফ দ্য ওয়াটার। তাহলে এ করে 5/6 পার্ট এবং বি করে 2/3 পার্ট রেসপেক্টিভলি। তাহলে হাউ লং উইল দে টেক টু ফিল দ্য ট্যাঙ্ক, তাহলে কতক্ষণ সময় তারা সেই ট্যাঙ্কটিকে ভর্তি করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে পার্ট অফ ট্যাঙ্ক ফিল্ড উইথ এ অ্যান্ড বি ইন 1 মিনিট ইজ ইকুয়াল টু 1/25 × 5/6 প্লাস 1/20 × 2/3। তাহলে হেন্স টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক ইজ ইকুয়াল টু 15 মিনিট। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ডি 13 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 14। 14 নম্বর প্রশ্ন, থ্রি ট্যাপ এ বি অ্যান্ড সি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 30 আওয়ার্স 20 আওয়ার্স অ্যান্ড 45 আওয়ার্স রেসপেক্টিভলি। তাহলে তিনটে ট্যাপ আছে এ বি এবং সি নামে, এ ট্যাঙ্কটিকে ভর্তি করতে পারে 30 ঘন্টায়, বি পারে 20 ঘন্টায় এবং সি পারে 45 ঘন্টায়। ট্যাপ এ ইজ ওপেন্ড অল্টারনেটিভলি ইচ ফর 1 আওয়ার। তাহলে ট্যাপ এটা কী করে না সেটাকে ওপেন করায় অল্টারনেটিভলি একটার পর একটা, সেইভাবে সেটা হচ্ছে ইচ ফর 1 আওয়ার, 1 আওয়ারের জন্য। মানে এখন এটাকে খোলা হলো তো 1 ঘন্টার জন্য, তারপরে আবার বিটাকে, তারপরে আবার সিটাকে, এইভাবে। তাহলে হাউ লং উইল দ্য ট্যাঙ্ক টেক টু বি ফিল্ড, তাহলে কতক্ষণে সেই ট্যাঙ্কটি ভর্তি হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি সম্পূর্ণটাকে বাংলায় অনুবাদ করে দিয়েছি, আপনারা এই কোশ্চেনে অ্যান্সার করতে আশা করছি কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এখানে নির্বাচন করছি 14 নম্বর প্রশ্ন, তাহলে পার্ট অফ ট্যাঙ্ক ফিল্ড বাই এ প্লাস বি ইন 1 আওয়ার ইজ ইকুয়াল, আমরা এখানে বার করছি। তাহলে বন্ধুরা আমরা ক্যালকুলেশন শুরু করছি। তা এখানে পার্ট অফ দ্য ট্যাঙ্ক ফিল্ড বাই এ প্লাস বি ইন 1 আওয়ার ইজ ইকুয়াল টু 1/13 + 1/20 is equal to 5/60 is equal 1/12. তাহলে সিমিলারলি পার্ট অফ দ্য ট্যাঙ্ক ফিল্ড বাই এ প্লাস সি ইন আওয়ার্স ইজ ইকুয়াল ইন 1 আওয়ার ইজ ইকুয়াল 1/30 + 1/45 ইজ ইকুয়াল 1/18. তাহলে পার্ট অফ দ্য ট্যাঙ্ক ফিল্ড বাই ইন 2 আওয়ার্স 5/36, তাহলে পার্ট অফ দ্য ট্যাঙ্ক ফিল ইন 2 × 7 আওয়ার্স ইন 42 আওয়ার্স ইজ ইকুয়াল টু, আমরা এখানে বার করেছি কত না 35/36, তাহলে রিমেইনিং পার্ট 1 - 35/36 ইজ ইকুয়াল টু 1/36। নাও টাইম টেকেন বাই এ প্লাস বি টু ফিল দ্য রিমেইনিং পার্ট অফ দ্য ট্যাঙ্ক ইজ 1/36 × 12 ইজ ইকুয়াল টু 1/3 আওয়ার্স ইজ ইকুয়াল টু 20 মিনিটস। থাস টোটাল টাইম টেকেন টু ফিল দ্য হোল ট্যাঙ্ক ইজ ইকুয়াল 14 আওয়ার্স 20 মিনিটস। তাহলে 14 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। 15 নম্বর প্রশ্নে চলে এসেছি, টু ট্যাপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 20 মিনিটস অ্যান্ড 30 মিনিটস রেসপেক্টিভলি। তাহলে দুটো
ট্যাপ ছিল, এ নামক ট্যাপ এবং বি নামক ট্যাপ, তারা কি করে ফিল করে ট্যাঙ্কি, এ করে 20 মিনিটে এবং বি করে 30 মিনিটে। অ্যান্ড আউটলেট পাইপ সি ক্যান এমটি দ্য ফুল ট্যাঙ্ক ইন 15 মিনিটস। তাহলে একটা আউটলেট পাইপ লাগানো ছিল, তার নাম ছিল সি, এবং সে সেই ট্যাঙ্কিটাকে খালি করে 15 মিনিটে। তাহলে এ বি অ্যান্ড সি আর ওপেন্ড অল্টারনেটিভলি ইচ ফর 1 মিনিট। তাহলে এ বি সি এদেরকে অল্টারনেটিভলি ওপেন করা হয়, মানে এ তারপরে বি তারপরে সি এইভাবে, তা ইচ ফর 1 মিনিট, 1 মিনিটের জন্য। তাহলে হাউ লং উইল দ্য ট্যাঙ্ক টেক টু ফিল টু বি ফিল্ড, তাহলে কতক্ষণে ট্যাঙ্কিটা ভর্তি হবে। তাহলে 1 মিনিট মানে 1 মিনিট খোলা হলো, 1 মিনিট খোলার পরে 1 মিনিট শেষ হলো, এ পাইপ বন্ধ করে বিতে গেল, আবার বির 1 মিনিট হলো, বি পাইপ বন্ধ করে সিতে গেল, এইভাবে করা হচ্ছে। তাহলে বলেছে আমাদের ট্যাঙ্কিটা কতক্ষণে ভর্তি হবে। 15 নম্বর প্রশ্ন, আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা ক্যালকুলেশন করেছি, পার্ট অফ দ্য ট্যাঙ্ক ফিল্ড বাই ট্যাপ এ বি অ্যান্ড সি ইন 3 মিনিটস ইজ ইকুয়াল 1/60। তাহলে টাইম টেকেন টু ফিল, তা আমরা এটা বার করছি, 1 - 1/20 +1/30 আওয়ার্স ইজ ইকুয়াল টু 55/30। তাহলে পার্ট অফ দ্য ট্যাঙ্ক 3 × 55 ইজ ইকুয়াল টু 165। রিমেইনিং পার্ট 1 - 55/60 ইজ ইকুয়াল টু 1/12। তাহলে ট্যাপ এ ফিলস 1/20 পার্ট ইন 1 মিনিটস, দেন রিমেইনিং পার্ট 1/12 - 1/20 ইজ ইকুয়াল টু 1/30। তাহলে 1/30 পার্ট ইজ ফিল্ড বাই বি ইন 1 মিনিট, তাহলে হেন্স রিকোয়ার টাইম টু ফিল দ্য হোল ট্যাঙ্ক। তা আমাদের এটা লেখাটা নিচে চলে গেছে, তা লেখাটা আমাদের এখানে বোঝা যাচ্ছে না, আপনারা নিশ্চয়ই এখানে ক্যালকুলেশনটা করতে পাচ্ছেন। তাহলে 15 নম্বর প্রশ্নে তারা আমরা এখানে দেখে নেব, আমরা এখানে ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করার পর আমাদের এখানে আমরা এখানে বার করেছি যে 1/30 পার্ট ফিল্ড বাই বি ইন 1 মিনিট, সেটা আমরা এখানে বার করে ফেলেছি। এইবার আমাকে কি করতে হবে, এখানে রিকোয়ার টাইম, আমাদের রিকোয়ার টাইম বার করতে হবে। তাহলে রিকোয়ার টাইম টু ফিল দ্য হোল ট্যাঙ্ক ইজ ইকুয়াল টু 165 +1 +1, তাই না? আশা করছি বুঝতে পেরেছেন এত মিনিট। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছে 167 মিনিট, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। কেন আপনারা এখানে পরপর ক্যালকুলেশন করা আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 15 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছে 167 মিনিটস, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই যারা এই কোশ্চেনে অ্যান্সার সি বার করেছেন। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। 16 নম্বর প্রশ্নে চলে এসছি, 3 আর 3 ট্যাপস অফ ডায়ামিটার 1 cm, 4/3 cm অ্যান্ড 2 cm রেসপেক্টিভলি। তাহলে 3টে ট্যাপ আছে, সেই ট্যাপের ডায়ামিটারটা কি আছে, এক প্রথমটার 1 cm, তারপরেরটায় 4/3 cm, তারপরেরটায় 2 cm। দ্য রেশিও অফ দ্য ওয়াটার ফ্লোয়িং থ্রু দেম ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ দ্য স্কোয়ার অফ দেয়ার ডায়ামিটার। তাহলে তাদের ডায়ামিটার স্কোয়ার অনুযায়ী, মানে ডায়ামিটারের যা মান, সেই মান অনুযায়ী সেই জলটা তার মধ্যে ফ্লো আসে বা জলটা তার মধ্যে ভর্তি হয়। দ্য বিগেস্ট ট্যাপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক অ্যালন ইন 61 মিনিটস। তাহলে যেটা সব থেকে বড় ডায়ামিটারের যেটা, তা সেটা একাকি সেই ট্যাঙ্কিটাকে ভর্তি করে 61 মিনিটে। ইফ অল দ্য ট্যাপস আর ওপেন সাইমনটেনিয়াসলি, যদি সবগুলো ট্যাপ একসাথে খোলা হয়, তাহলে হাউ লং উইল দ্য ট্যাঙ্ক টেক টু বি ফিল্ড, তাহলে কতক্ষণে আমাদের এই ট্যাঙ্কটি ভর্তি হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আমি বাংলায় অনুবাদ করে দিয়েছি, আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এখানে টাইম টেকেন বাই দ্য ট্যাপ হ্যাভিং 2 cm ডায়ামিটার ইজ ইকুয়াল টু 61 mm, যেহেতু এটা সব থেকে বড় ডায়ামিটার, তাহলে আমরা এখানে বার করেছি কি, টাইম টেকেন বাই ট্যাপিং 1 cm ডায়ামিটার ইজ ইকুয়াল টু 61 × 2/1 তার স্কোয়ার, এটা আপনারা ফর্মুলা নিশ্চয়ই জানেন, তাহলে 244 মিনিট। তাহলে সাইমনটেনিয়াসলি টাইম টেকেন বাই ট্যাপ হ্যাভিং 4/3 ইন ডায়ামিটার ইজ ইকুয়াল টু, আমরা এখানে বার করেছি, 549/4 মিনিট। তাহলে পার্ট অফ দ্য ট্যাঙ্ক ফিল্ড বাই অল 3 পাইপস ইন 1 মিনিট, আমরা এখানে বার করেছি 1/36। তাহলে রিকোয়ার টাইম টেকেন আমাদের এখানে 36, 36 মিনিট বেরিয়েছে। তাহলে 16 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ই, নান অফ দিস, কোনো উত্তরের সাথে আপনার উত্তর যাচ্ছে না, তা সেখানে এখানে যেহেতু নান অফ দিস অপশান আছে, তাহলে এই উত্তরটা কিন্তু ভুল না, বা এই কোশ্চেনটা ভুল না, যেহেতু আপনাদের এখানে নান অফ দিস দেওয়া আছে, তা যারা বুদ্ধি করে এটা নান অফ দিস অ্যান্সার করবেন তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 17।
capacity of a tap B is 80% more than that of A. তার মানে কি? তাহলে একটা capacity সেটা বলেছে কি? একটা ট্যাপের capacity যেটা B নামের ট্যাপ আছে সেটা 60% বেশি A ট্যাপের থেকে. তাহলে if both the tap are open simultaneously, যদি দুটো ট্যাপ একসাথে খোলা হয়, they take 45 hours to fill the tank. তারা 45 ঘন্টা নেয় একটা ট্যাঙ্কি ভর্তি করতে. তাহলে how long will B take to fill the tank alone? তাহলে কতক্ষণে B ট্যাপটা একাকি খোলা থাকলে বা শুধুমাত্র B ট্যাঙ্ক খোলা থাকলে কতক্ষণে সেই ট্যাঙ্কিটা ভর্তি করতে পারবে? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন. এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা হবে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব ক্যালকুলেশনের মাধ্যমে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা. তাহলে লেট টাইম টেকেন বাই B টু ফিল আপ দ্য ট্যাঙ্ক A is equal to x hours. তাহলে টাইম টেকেন বাই A টু ফিল আপ দ্য ট্যাঙ্ক B is equal to x plus x into 80 divided by 100 is equal to 9 by 5 x hours. তাহলে according to the formula, time taken by both tap to fill the tank is equal to, আমরা এখানে বার করছি, t is equal to ab divided by a plus b. তাহলে 45 is equal to x into 9 by x divided by 5 divided by x plus 9x divided by 5. তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার বেরিয়েছে x এর মান 70 আওয়ার্স. তাহলে 17 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশন ডি 70 আওয়ার্স, তাদের সবার উত্তর সঠিক. তাদের সবাইকে সাধুবাদ জানাই. তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন আলোচনা করলাম, এবং 10টা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করুন. মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেল ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা. তো বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার. এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন. আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা সবাই একটু খাতায় লিখে নেন. আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, এ কার কভার্স এ ডিস্টেন্স অফ 690 কিলোমিটার ইন 30 আওয়ার্স, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার? অপশন এ 25 কিলোমিটার পার আওয়ার, অপশন বি 23 কিলোমিটার পার আওয়ার, অপশন সি 20 কিলোমিটার পার আওয়ার, অপশন ডি 18 কিলোমিটার পার আওয়ার. আবার আমি আপনাদের আজকে হোমটাক্সের প্রশ্নটা বলছি, এ কার কভার্স এ ডিস্টেন্স অফ 690 কিলোমিটার ইন 30 আওয়ার্স, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার? অপশন এ 25 কিলোমিটার পার আওয়ার, অপশন বি 23 কিলোমিটার পার আওয়ার, অপশন সি 20 কিলোমিটার পার আওয়ার, আর অপশন ডি 18 কিলোমিটার পার আওয়ার. আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে টাইপ করুন বা কমেন্ট লাইনে পোস্ট করুন. আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে যারা প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন. তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান. আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা. অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।